কচু শাক দিয়ে পান্তা ভাত খেয়ে ২৬ বেয়ারার কাঁধে চেপে বিদায় নিলেন উমা। টাকিতে এভাবেই সবার প্রথমে পূবের রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হল। এখানকার প্রচলিত রীতি হলো সবার আগে রাজবাড়ির প্রতিমা জলে পড়বে, তারপর ঘোষ বাড়ি, রায়চৌধুরী বাড়ি, মুখার্জি বাড়ি, গুরু বাড়ি ও চক্রবর্তী বাড়ি সহ অন্যান্য বনেদি বাড়ি ও বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হবে। এবং যতক্ষণ না আমাদের বাড়ির ঠাকুর বেরোয় কোনো বাড়ির ঠাকুর বেরোবে না, এবং যতক্ষণ না আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন হবে কোনো বাড়ির ঠাকুর বিসর্জন। দিদি, ৩০০ বছর পূর্তি কি কি আপনারা আয়োজন করেছিলেন? ৩০০ বছর পূর্তিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে থেকে আগেকার দিনে কী হতো, আগেকার দিনে তো কোনো যান ছিল না, সেই জন্য গরুর গাড়ি ছিল মানুষের একমাত্র যান, যেখানে করে জিনিসপত্র সরবরাহ করা হতো। তো সেইটা দেখানো হয়েছে, গোলা ভরা ধান আমাদের একটা ঐতিহ্যের প্রতি সেটা দেখানো হয়েছে। একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পালকি করে মাকে দালানে তোলা হচ্ছে। তো এটার কনসেপ্টটা হচ্ছে আমাদের এইরকম যে তখনকার দিনে মহিলারা তো পর্দানশীল ছিলেন, পর্দার বাইরে বেরোতেন না, তারা বেরোলে পালকি করে বেরোতেন, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। পূবের রাজবাড়ির প্রতিমা গাড়িতে করে ইছামতির ঘাটে নিয়ে যাওয়া হয় না, পুরনো প্রথা মেনে এখানে ২৬ জন বেয়ারার কাঁধে চেপে বিদায় নেন উমা। সে এক দেখার মতো দৃশ্য, দেখতে রাস্তার চারিপাশে ভিড় জমে যায়। বুধবার সকালে দশমীর পুজো ও মাকে বরণ করে নেবার পর থেকেই পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষও পূবের রাজবাড়ির ঠাকুর দালানে সিঁদুর খেলায় মেতে ওঠেন। রীতিমতো নাচতে নাচতে সিঁদুর খেলতে দেখা যায়। আগে নবমীর দিন বন্দুকের টোটা ফাটিয়ে মহিষ বলি হতো টাকির এই পূবের রাজবাড়িতে, তবে কালের নিয়মে সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। একসময় এই পুজোকে কেন্দ্র করে দুই বাংলার মানুষ মিলিত হতো, যদিও সেসবও আজ অতীত। তবে আজও পূবের রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন দেখতে ইছামতির ঘাটে ভিড় করে দূর দূরান্ত থেকে আসা মানুষ। এদিনও সেই দৃশ্য দেখা গেল। দ্য ওয়ার্ল্ড বিউরো।